এখান থেকে ঝড় দেখো কেমন দুলছে, নারকেল গাছের ডাল, আর সেই আর বৃষ্টি প্রচণ্ড পড়ছে। ওখান দিয়ে দেখালাম বৃষ্টিটা ওই বারান্দাটা দিয়ে, কিন্তু আমি তো সবসময় এখানে দাঁড়িয়ে বেশিরভাগ ভিডিও করি, আর খেলা হচ্ছে বলে আবার বাজিও পড়ছে। বাবা আম গাছটা ঝুঁকে পড়লো, সকালবেলায় ঝুঁকে পড়ছিল এখন বৃষ্টি পড়ছে বলে, আমি আর ওদিকে যেতেই পারছি না, একে তো অন্ধকার। আর যেহেতু আর ওই দূরের গাছগুলো দেখো আরও হেলে ধুলে পড়ে গেল, এই খবরে পেলাম নিউ আলিপুরে একটা গাছগুলো হেলে পড়েছে, আমতলায় গাছ ভেঙে পড়েছে, বিশাল এক গাছ। সেই গাছ খবরে দেখছি কাটানো হচ্ছে। আমেশ্বরা পার বৃহস্পতিবারে যদি ওটা হতো আমেশ্বরা নিয়ে নিতাম, এবার আম হয়নি, অন্যবার আম থাকে গাছে, এবার দেখো আম হয়নি তাই আমার ঘরে ঢুকে পড়ছে, অন্যবার গাছে আম থাকে। এবার জোরে এসছে দেখো বন্ধুরা, তোমরা দেখো আমরা তো কলকাতা থেকে এটা পাচ্ছি, তোমরা দূরের বন্ধু যারা তোমার কেমন পাচ্ছ বুঝতে পারছি না, যারা বকখালি আছো, ডায়মন্ড হারবার, যারা সাগরদ্বীপে আছো, তাদের অবস্থা শোচনীয়, তাদের তো মানে ইয়েতে শিবিরে আছে তারা, রিলিফ শিবিরে আছে তারা, যাই হোক একটা আতঙ্ক। ঝড়ের হাওয়াটা শব্দটা পাচ্ছ, আমফানে আমি দেখেছি বললাম না, তখন তো ঘূর্ণির মতো ঝুড় এই সেই হাওয়া, মানে বৃষ্টিটা পাক খেয়ে খেয়ে হচ্ছিল, আর এটা তো কেমন একটা দূষণ নিচে, তো তার জন্য কেমন আর হবে, বেশি হওয়ার দরকার নেই বাবা, দেখার জন্য উপভোগ করার জন্য বেশি কিছু চাই না। আমার ঘরে বৃষ্টি আসছে, আমি দরজাটা এবার হচ্ছে, কিন্তু আমফানের মতন বন্ধুরা হচ্ছে, কিন্তু সত্যি হচ্ছে ওই রকম একটা ঝাপটা দিচ্ছে জলের, যেহেতু লাইটটা চলছে তো আমি লাইটটার উল্টো দিকে আছি, দেখতে পাচ্ছি না। গতবারে তো আমার ভিডিও করার ব্যাপারটা ছিল না, সেই রাত্রি 12:30 মানে সকালবেলায় এই 1:30 থেকে শুরু হয়েছিল, রাত্রি 12:30 অবধি চলছিল সেই ঝড় আর ঝঞ্ঝা, মানে নিজের পরিবার ছাড়া কাউকেই কারোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা ছিল না। তবু আমার মা বেঁচেছিল 20 সালে, সেবারই আমার বাবা মারা গেছে, মায়ের সাথে ফোনে আমি যোগাযোগ করতে পেরেছি, সেটাই আমার ভালো লাগা, মায়ের সাথে কথা বলতাম বলতে পেরেছি, আর কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। ওই সময় মা কী করছে, মা কেমন আছে, ঝড় হচ্ছে, মা ঘরে শুয়ে আছে, এমনি বোন কাছে আছে, বোন তো বোনের বাড়ি আসা যাওয়া করছে, যাই হোক সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আর আজকে ঝড়ে তারা নেই যদিও, তবু ওই ঝড় তো থাকবে, সবই থাকবে, মানুষটা থাকবে না, এই আর কি। তা যাই খেতে, যাই খেতে দেব, রাত হয়ে গেছে, ঝড় যদি আরও বাড়ে, লাইট চলে যায়, অন্ধকার হয়ে যায়, মোমবাতি আছে, এবার মোমবাতি জেলে জেলে ওইসব খাওয়াটা যাবে না। আমার আগে ব্যাটারির লাইট ছিল, মানে এমার্জেন্সি লাইট ছিল, এখন নেই, আর এখানে জেনারেটরের ব্যবস্থা খুব একটা নেই, সেটার জন্যে একটু অসুবিধা আছে। যাই হোক নিজের ঘরে এখন খাওয়া হয়ে গেলে মিটে গেল আলোর সমস্যা। আর এই ঝড়জলের মধ্যে কারো পড়াশোনা করতে ইচ্ছে করে না, যেহেতু রাত তো কম নয়, 11:30 না আমার ছেলেরা 11:30 কেন, 12:30, 1:30 এত অবধি পড়েছে। আমফানের সময় ওর পরীক্ষা ছিল কিনা আমার মনে নেই, না ছিল না, এমএসসি না, গ্র্যাজুয়েশন থার্ড ইয়ার ছিল, পরীক্ষাটা মনে হয় হয়ে গেছিলো কি পরে হয়েছিল, যাই হোক আমার মনে পড়ছে না, করোনা সিচুয়েশানে। এবার সব কথায় পরে আবার বলবো যা যা মনে পড়বে, এখন শুভরাত্রি বলে রেখে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।